হ্যালো বন্ধুরা, কলকাতা নাইট রাইডার্স দল এই মৌসুমে অকশন থেকে কিন্তু বেশ অনেকগুলো বোলারকে কিনেছে, সেটা তোমরা জানো। যেখানে কলকাতা নাইট রাইডার্স দলে অলরেডি আগে থেকে অনেকগুলো ভালো মানের বোলার ছিল, মানে উমেশ যাদব, টিম সাউথ সহ আরো অনেকেই, তো এই মৌসুমে কলকাতা নাইট রাইডার্স দল লকি ফার্গুসনের মতন সেরা বিদেশি বোলার কিনেছে, সেটা কিন্তু তোমরা জানো। এবং এর পাশাপাশি এমন কিছু তরুণ প্রতিভাবান প্লেয়ারদের কিনেছে যারা কিন্তু এখনো পর্যন্ত আইপিএল মঞ্চে কোনো দলের হয়েই খেলেনি। এক কথায় বলতে গেলে আমাদের সকলেরই কিন্তু অপরিচিত কিছু বোলারদের কিনেছে কলকাতা নাইট রাইডার্স, যাদের বোলিং অকশন সম্বন্ধে কিন্তু আমাদের ধারণাই নেই। তো তাদের মধ্যে এমন একজন বোলারকে কলকাতা নাইট রাইডার্স দলে নিয়েছে যাকে কিন্তু আমরা ভারতের মিচেল স্টার্ক বা ট্রেন্ট বোল্ট বলতেই পারি। হ্যাঁ বন্ধুরা, তোমরা ঠিকই শুনছো, কলকাতা নাইট রাইডার্স প্র্যাকটিস ক্যাম্পে কিন্তু হুবহু মিচেল স্টার্ক বা ট্রেন্ট বোল্টের মতন বল করতে দেখা গেছে কলকাতা নাইট রাইডার্স দলের নতুন ফাস্ট বোলার কুলবন্ত কেজারেলিয়াকে। হ্যাঁ বন্ধুরা, পুরো ট্রেন্ট বোল্ট বা মিচেল স্টার্কের মতন কিন্তু বাহাতি ফাস্ট বোলিং করতে দেখা গেছে কুলবন্তকে। তো বন্ধুরা, এই সমস্ত নতুন বোলারদের যদি দলে সুযোগ দেওয়া হয় তবে কিন্তু বিপক্ষ দলকে নিশ্চিতভাবে চকমা দেওয়া যেতেই পারে যে কোনো সময়ে। তো বন্ধুরা, আশা করা যাচ্ছে কোচ চন্দ্রকান্ত পণ্ডিতের হাত ধরে কিন্তু এই সমস্ত বোলাররা কলকাতা নাইট রাইডার্স দলকে এই মরশুমে চ্যাম্পিয়ন করাতে সাহায্য করবে। তো বন্ধুরা, তোমরা কমেন্ট করে জানিও কলকাতা নাইট রাইডার্স কি এই মরশুমে চ্যাম্পিয়ন হতে পারবে। তো এই বিষয়ে তোমাদের মতামত অবশ্যই নিচে কমেন্ট করে জানিও। তো বন্ধুরা, এই ভিডিওটা এটুকুই ছিল, আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। আর তুমি যদি কলকাতা নাইট রাইডার্সের একজন বড় ফ্যান হয়ে থাকো তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। তো আসি বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।